আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা আগের ক্লাসে ভারতের কৃষি নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে আমরা ভারতের কৃষিকে দুটি পার্টে ভেঙে নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছো ভিডিওর দৈর্ঘ্য একটু ছোট হলে খুব ভালো হয়। সেই জন্যই আমি ভারতের কৃষির বাকি অংশকে আরও দুটি পর্বে ভেঙে নিয়েছি, অর্থাৎ সমগ্র ভারতের কৃষি অংশটি আমরা মোট তিনটি পর্বে শেষ করব, যার মধ্যে একটি পর্ব আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ আগামী দু একদিনের মধ্যেই আমরা ভারতের কৃষির শেষ অংশটিও তোমাদের সঙ্গে আলোচনা করে ফেলব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে মূলত আমরা তিনটি ফসল নিয়ে আলোচনা করব, মিলেট, ইক্ষু বা আখ এবং কার্পাস। প্রথমেই মিলেট। মিলেটের ক্ষেত্রে একটা কথা জেনে রাখা ভালো, মিলেট কিন্তু কোনো নির্দিষ্ট খাদ্যশস্যকে বোঝায় না, এক ধরনের খাদ্যশস্যকে মিলেট বলে। অর্থাৎ মিলেট জাতীয় খাদ্যশস্যের মধ্যে অনেক কিছুই আসতে পারে। মিলেটের সংজ্ঞায় আমরা বলতে পারি উষ্ণ জলবায়ুর স্বল্পজীবী ঘাস জাতীয় ক্ষুদ্র দানাশস্যই হলো মিলেট। মিলেটকে বাংলায় বলে জোয়ার। ভারতে উৎপাদিত প্রধান তিনটি মিলেট জাতীয় খাদ্যশস্য হলো জোয়ার, বাজরা এবং রাগি। যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত কম, সেচের সুবিধা নেই, সেই সমস্ত অঞ্চলে এই ঘাস জাতীয় পুষ্টিকর দানাশস্য অর্থাৎ মিলেটের চাষ হয়। মিলেটকে অনেকে নিকৃষ্ট প্রকারের খাদ্যশস্য বলে থাকলেও মিলেটের পুষ্টিগুণের কারণে বর্তমান ভারতীয় সমাজে মিলেট কিন্তু জনপ্রিয় হয়ে উঠছে। মিলেটের অনুকূল ভৌগোলিক পরিবেশ এবার আমরা আলোচনা করে নেব। আগের ক্লাসেই আমরা বলেছি যে কোনো একটি খাদ্যশস্যের অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রধানত দুটি প্রধান অংশে বিভক্ত, প্রথমত প্রাকৃতিক পরিবেশ এবং দ্বিতীয়ত অর্থনৈতিক পরিবেশ। তোমাদের মাধ্যমিক পরীক্ষার হিসেবে প্রাকৃতিক পরিবেশটাই কিন্তু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। চলো প্রাকৃতিক পরিবেশটা আলোচনা করা যাক। মিলেট উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রথমেই জলবায়ু। মিলেট কিন্তু কষ্ট সহিষ্ণু ফসল, অর্থাৎ যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম, উষ্ণতার পরিমাণ অনেক বেশি, সেই সমস্ত অঞ্চলেও কিন্তু মিলেট চাষ করা সম্ভব। উষ্ণতার ক্ষেত্রে আমরা বলতে পারি মিলেট 25-30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সবথেকে ভালো হয়, তবে এর থেকে একটু উষ্ণতা বেশি হলেও সেখানে মিলেট চাষ হতে পারে। বৃষ্টিপাত, অন্যান্য ফসলের তুলনায় মিলেটে বৃষ্টিপাত কম প্রয়োজন হয়, সেক্ষেত্রে 20-70 সেন্টিমিটার বৃষ্টিপাতই কিন্তু মিলেট চাষের পক্ষে যথেষ্ট। আর তিন ধরনের প্রধান মিলেটের ক্ষেত্রে রাগি উৎপাদনের ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ একটু বেশি লাগে, জোয়ারে তার থেকেও কম লাগে, আর বাজরায় সব থেকে কম বৃষ্টিপাতেও উৎপাদন সম্ভব। মৃত্তিকা, ভারী ও হালকা পলি মাটি, লোহিত মাটি, বেলে মাটি বা রেগুড় মৃত্তিকা, অর্থাৎ যেটা আমরা ব্ল্যাক কটন সয়েল বা কালো মাটি বলে জানি, সেই মাটিতেও কিন্তু মিলেট চাষ হওয়া সম্ভব, অর্থাৎ প্রায় যে কোনো ধরনের মাটিতেই মিলেট চাষ হতে পারে। ভূপ্রকৃতি, জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি বা তরঙ্গায়িত ভূমিভাগ মিলেট চাষের পক্ষে অনুকূল, কারণ গাছের গোড়ায় জল দাঁড়ানো মিলেট চাষের পক্ষে মোটেই ভালো নয়। এই হলো প্রাকৃতিক পরিবেশ। এবার আমরা চলে আসি অর্থনৈতিক পরিবেশে। অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি আগের ক্লাসেই 5-6 গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করে দিয়েছিলাম এবং বলেছিলাম যে এইগুলো প্রায় সমস্ত ধরনের ফসল উৎপাদনের অনুকূল অর্থনৈতিক পরিবেশ হিসাবে লেখা যেতে পারে, যেমন সুলভ শ্রমিক, জলসেচ ব্যবস্থা, উন্নত বীজ, সার ও কীটনাশক যা যে কোনো ফসলেরই উৎপাদন বাড়াতে সাহায্য করে, উন্নত পরিবহন ব্যবস্থা এবং সর্বোপরি এই সমস্ত কিছু ব্যবস্থা যাতে ঠিকঠাকভাবে করা যায় তার জন্য প্রয়োজনীয় মূলধন। তাহলে এই 5-6 অর্থনৈতিক পরিবেশের কথাই কিন্তু আমরা সমস্ত ধরনের ফসলের ক্ষেত্রেই লিখব। আচ্ছা, এইবার আমরা তিন ধরনের যে প্রধান মিলেটের কথা বললাম, অর্থাৎ জোয়ার, বাজরা এবং রাগি, সেগুলো কীরকম দেখতে সেইটাই তোমাদের জানানোর জন্য আমি এই ছবিগুলো এখানে ব্যবহার করেছি, অর্থাৎ তাদের গাছগুলো কীরকম দেখতে হয় এবং দানাশস্যগুলোই বা কীরকম দেখতে।
দেখো, প্রথমেই আমরা একদম বাঁদিকের উপরে জোয়ার গাছের ছবি দিয়েছি, আর তার ঠিক নিচে জোয়ার শস্যটি। জোয়ারকে ইংরেজিতে সরগম বলা হয়। মাঝখানে রয়েছে বাজরা, যা পার্ল মিলেট নামেও পরিচিত, এবং ডান দিকে রয়েছে রাগি বা ফিঙ্গার মিলেট। নামটা দেখে ছবিটার সঙ্গে নিশ্চয়ই তোমরা মেলাতে পারছ। রাগি গাছের উপরের দিকে মনে হয় যেন অনেকগুলো আঙুলের মতন অংশ বেরিয়ে রয়েছে, এই জন্যই কিন্তু রাগিকে ফিঙ্গার মিলেট বলা হয়। মিলেটের প্রধান উৎপাদক অঞ্চল যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে জোয়ার উৎপাদনের ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র, এছাড়া দ্বিতীয় স্থানে কর্ণাটক এবং তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। বাজরা উৎপাদনের ক্ষেত্রে রাজস্থান ভারতের মধ্যে প্রথম, দ্বিতীয় উত্তরপ্রদেশ এবং তৃতীয় গুজরাট। রাগি উৎপাদনের ক্ষেত্রে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কর্ণাটক, দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলেই মিলেট চাষ হয়ে থাকে। ভারতবর্ষের প্রধান মিলেট গবেষণাগারটি রাজস্থানের যোধপুরে অবস্থিত, এটি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ভারতবর্ষ মিলেট উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। আর তিনটি যে প্রধান মিলেট জাতীয় শস্যের কথা আমরা বারবার বলছি, জোয়ার, বাজরা, রাগি, এগুলোকে দক্ষিণ ভারতে নির্দিষ্ট স্থানীয় নামে ডাকা হয়। যেমন জোয়ারকে বলা হয় চোলাম, বাজরাকে বলা হয় কুম্বু, এবং রাগিকে বলা হয় মারুয়া। এটা পরীক্ষার সঙ্গে সেরকম সম্পর্ক না থাকলেও তোমাদের একটু জেনে রাখার জন্যই আমি এই ক্লাসের মধ্যে দিয়েছি। চলো এইবার আমরা দেখে নিই মিলেট উৎপাদক অঞ্চলগুলি। এখানে বাঁদিক থেকে ডান দিকে তিনটি মানচিত্রের মাধ্যমে জোয়ার, বাজরা এবং রাগি উৎপাদক অঞ্চলটি দেখানো রয়েছে। তোমরা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে যেমনটি আমি বললাম, অর্থাৎ পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলেই, এবং অবশ্যই মধ্য ভারতের বেশ কিছুটা অংশ এর মধ্যে রয়েছে, এই অঞ্চলটি কিন্তু মূলত মিলেট উৎপাদক অঞ্চল হিসেবে পরিচিত। পূর্ব ভারতে মিলেট উৎপাদনের পরিমাণ কিন্তু খুবই কম। এরপর আমরা চলে আসি আখ বা ইক্ষুতে। আখ হল রসালো শর্করা জাতীয় অর্থকরী ফসল। আখের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করা যাক। প্রথমেই প্রাকৃতিক পরিবেশ। আখ উৎপাদনের অনুকূল জলবায়ুর কথা বলতে গেলে বলতে হয় আখ একটি উষ্ণমণ্ডলের ক্রান্তীয় জলবায়ুর ফসল। অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাত দুটোই কিন্তু আখ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। উষ্ণতার ক্ষেত্রে 20-26 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আখ চাষের পক্ষে অনুকূল। এছাড়াও 100-150 সেন্টিমিটার বৃষ্টিপাত আখ চাষে সাহায্য করে থাকে। আখ চাষের প্রয়োজনীয় মৃত্তিকার কথা যদি আমরা বলি, তাহলে দেখব চুন ও লবণ মেশানো উর্বর দোঁয়াশ মাটি বা রেগুর মাটিতে আখ চাষ সব থেকে ভালো হয়। এবং আখ গাছের গোড়াতেও যেহেতু জল জমে থাকা ক্ষতিকর, সেই জন্য জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি বা সামান্য ঢালু জমি আখ চাষের পক্ষে অনুকূল। এইখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমরা 4 নম্বর পয়েন্টে, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে 4 নম্বর পয়েন্টে একটা নতুন পয়েন্ট অ্যাড করেছি, যেটা আমরা আগের ফসলগুলোয় লিখিনি। সেটা কি? সামুদ্রিক বাতাস। সমুদ্রের লোনা বাতাস আখ চাষের অত্যন্ত সাহায্য করে। সেই জন্য আখের বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ যদি পরীক্ষায় আসে, তাহলে সামুদ্রিক বাতাসের কথাটি কিন্তু অবশ্যই লিখতে হবে। এবং অর্থনৈতিক পরিবেশ আগের ফসলগুলোর মতোই একইভাবে লিখব, কিন্তু এখানে দেখো 5 নম্বরে আমরা উন্নত পরিবহন ব্যবস্থার কথা বলেছি এবং সেটি একটি অন্য রং দিয়ে দেখানো রয়েছে। তার কারণ আখ উৎপাদনের ক্ষেত্রে এই উন্নত পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আখ এমনই একটি ফসল, যেহেতু আখ একটি রসালো ধরনের ফসল, সেই জন্য আখের রস খুব তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। অর্থাৎ কেটে যদি আমরা দীর্ঘক্ষণ আখকে রেখে দিই, তাহলে আখের রস কিন্তু শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আখের দাম অনেকটাই কমে যাবে। সেই জন্য আখ কাটার মূলত 24 ঘন্টার মধ্যে
আখকে আমরা ফ্যাক্টরি অর্থাৎ চিনি কারখানা, যেটা আখের আখ থেকে সাধারণত আমাদের ভারতবর্ষে যেটা তৈরি হয় চিনি বা গুড়, সেই কারখানায় কিন্তু পৌঁছে দিতে হবে। সেই জন্য উন্নত পরিবহন ব্যবস্থা আখ চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আখ উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে, এবং ভারতবর্ষের মধ্যে আমরা যদি দেখি তাহলে উত্তরপ্রদেশ আখ উৎপাদনে প্রথম স্থান দখল করে, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। উত্তরপ্রদেশে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয় বলে উত্তরপ্রদেশকে ইন্ডিয়াস সুগার কেন বাউল বলে। ভারতবর্ষের প্রধান আখ গবেষণাগারটিও রয়েছে উত্তরপ্রদেশে লখনৌতে। আমরা ডান দিকের মানচিত্রে ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চলটি দেখানো রয়েছে। যদি পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংয়ে ভারতের আখ উৎপাদক অঞ্চলের কথা জিজ্ঞাসা করা হয় বা তোমাদের লিখতে বলা হয়, তাহলে তোমরা পাঞ্জাব উত্তরপ্রদেশ সন্নিহিত যে অঞ্চলটি অর্থাৎ উত্তর ভারতের যে অঞ্চলটি তোমরা দেখতে পাচ্ছ একটু গাঢ় সবুজ রঙে দেখানো রয়েছে, সেই অঞ্চলটি চিহ্নিত করতে পারো। আর কতকগুলো উচ্চ ফলনশীল আখ প্রজাতির কথাও আমরা জেনে নিই। POG2878, CO997, CO313, HM320 প্রভৃতি উচ্চ ফলনশীল। এবার জেনে নেওয়া যাক কার্পাস সম্বন্ধে। কার্পাস বা তুলো ভারতের প্রধান তন্তু ফসল। কার্পাসের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করলে আমরা দেখতে পাব যে প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে জলবায়ু কার্পাস চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কার্পাস সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলেই আমরা দেখতে পাই। জলবায়ুর অন্যতম উপাদান হিসাবে উষ্ণতার কথা বলতে গেলে বলতে হয় 20-30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কার্পাস চাষের পক্ষে অনুকূল, এবং গড়ে 60-120 সেন্টিমিটার বৃষ্টিপাত কার্পাস চাষের ক্ষেত্রে প্রয়োজন হয়। কার্পাস চাষের ক্ষেত্রে চারা রোপণ থেকে গুটি পাকা পর্যন্ত ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আর্দ্রতা আমরা প্রয়োজনীয়তা লক্ষ্য করে থাকি। যেমন তুলো গাছ বাড়ার সময় বেশি আর্দ্র, কিন্তু তুলোর গুটি পাকার সময় শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দরকার। মৃত্তিকার ক্ষেত্রে দেখা যায় চুন মেশানো উর্বর দোআঁশ মাটিতে কার্পাস সবথেকে ভালো হয়, তবে রেগুর মাটি বা কৃষ্ণ মৃত্তিকাতে ভারতবর্ষের সবথেকে উন্নত কার্পাস চাষ হয়ে থাকে। জল নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি বা সামান্য ঢালু জমি কার্পাস চাষের পক্ষে অনুকূল। আর আখের মতোই কার্পাস চাষের ক্ষেত্রেও কিন্তু সমুদ্রের লোনা বাতাস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশ হিসেবে কাজ করে। এরপর আমরা চলে আসি অর্থনৈতিক পরিবেশে। অর্থনৈতিক পরিবেশের ক্ষেত্রে যেভাবে আমরা আগের ফসলগুলো আলোচনা করেছি সেইভাবেই 5টা বা 6টা অর্থনৈতিক পরিবেশের পয়েন্ট তোমরা আলোচনা করবে। ভারতবর্ষ কার্পাস উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে। বর্তমানে কিন্তু কার্পাস উৎপাদনের পরিমাণ ভারতবর্ষে আগের থেকে অনেকটাই বেড়েছে, এবং তার প্রধান কারণ হলো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার। ভারতবর্ষের মধ্যে গুজরাট কার্পাস উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। কার্পাস উৎপাদনের ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, কার্পাস চাষে কিন্তু প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হয়। তার কারণ কার্পাসে দুটি ভিন্ন ভিন্ন পোকার আক্রমণ প্রায়ই লক্ষ্য করা যায়। প্রথমত বল উইভিল এবং দ্বিতীয়ত পিঙ্ক ওয়ার্ম। এই দু ধরনের পোকার উপদ্রব থেকে কার্পাস গাছকে বাঁচানোর জন্য প্রচুর কীটনাশকের ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এই দুটো পোকার নাম বা রোগের নামও বলতে পারো, অবশ্যই মনে রাখবে। পরীক্ষায় কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসতেই পড়ে যে কার্পাসে কী ধরনের রোগ বা পোকার উপদ্রব দেখা যায়। ভারতবর্ষের কার্পাস গবেষণাগারটি রয়েছে মহারাষ্ট্রের নাগপুরে, এবং এবার আমরা দেখে নিই কতগুলো উচ্চ ফলনশীল কার্পাস প্রজাতি। বুড়ি 147, রজত
পূর্ণিমা, নাগনাথ প্রভৃতি ভারতে ব্যবহৃত উচ্চ ফলনশীল কার্পাসের প্রজাতি। এইবার এই অংশ থেকে বিগত 3 বছরে কি কি প্রশ্ন এসেছে তা এক নজরে দেখে নেওয়া যাক। 2018 সালে একটি 5 নম্বরের প্রশ্ন এখান থেকে এসেছিল, ভারতে কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 2019 সালে একটি শর্ট কোয়েশ্চেন এসেছিল স্তম্ভ মেলানোতে, ইক্ষু গবেষণাগারের সঙ্গে ডান দিকে লখনৌ ছিল, যেটা জানো তোমরা ভারতের ইক্ষু গবেষণাগার, সেটিকে মেলাতে হতো, এটি 1 নম্বরের প্রশ্ন এসেছিল। এবং একটি 2 নম্বরের সংজ্ঞাজাতীয় প্রশ্ন এসেছিল, মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো। আমরা কিন্তু আমাদের এই ক্লাসে মিলেটের সংজ্ঞা এবং উদাহরণ খুব ভালো করেই দেওয়ার চেষ্টা করেছি, যেটা তোমরা নিঃসন্দেহে পরীক্ষায় লিখতে পারো। এবং 2020 সালে একটি 1 নম্বরের প্রশ্ন আসে, যে সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষের ক্ষেত্রে। 4টে অপশান ছিল, MCQ এসেছিল প্রশ্নটি, ইক্ষু চাষে, চা চাষে, পাট চাষে এবং কফি চাষে। দেখো এখানে শুধুমাত্র ইক্ষু চাষের কথাই বলা আছে, কার্পাস নেই, সুতরাং তোমরা নিঃসন্দেহে ইক্ষু চাষে টিক দিতে পারো বা ইক্ষু চাষকে সিলেক্ট করতে পারো। আমরা দেখেছি যে আজকে আমরা যে 3টি ফসল এবং গত ক্লাসে আমরা যে 2টি ফসল, মোট 5টি ফসলের কথা আলোচনা করলাম, সেক্ষেত্রে শুধুমাত্র ইক্ষু এবং কার্পাস চাষের ক্ষেত্রেই সামুদ্রিক লবণাক্ত বাতাসের প্রয়োজন হয়। নেক্সট স্লাইডে আমরা দেখে নিই এই অংশ থেকে কী কী গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং আমাদের প্র্যাকটিস করতে হবে। তোমরা ভারতের প্রধান মিলেট উৎপাদক অঞ্চল অবশ্যই প্র্যাকটিস করবে, এক্ষেত্রে তোমরা মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের একটা অঞ্চল যদি দেখাও তাহলেই কিন্তু পুরো নম্বর পেতে পারো। ভারতের প্রধান মিলেট গবেষণাগার অবশ্যই প্র্যাকটিস করবে। ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল আসতে পারে, অথবা 2019 সালের মাধ্যমিক পরীক্ষায় যেমনটি এসেছিল, অর্থাৎ উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, এইভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ভারতের ইক্ষু গবেষণাগার, ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল এবং ভারতের কার্পাস গবেষণাগার, এই 6টি গুরুত্বপূর্ণ অঞ্চল বা জায়গা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বাড়িতে ফাঁকা ম্যাপে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তোমরা এইগুলো ফাঁকা ম্যাপে প্র্যাকটিস করার পর সেগুলিকে স্ক্যান করে বা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, আমি অবশ্যই কারেকশান করে দেব। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আগামী ক্লাসে আমরা ভারতের কৃষির বাকি অংশটি অবশ্যই শেষ করে ফেলব, অর্থাৎ আমরা কিন্তু একটা অর্থনৈতিক পরিবেশের বড় অংশ শেষ করে ফেলব আগামী ক্লাসে। এবং তারপর আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশের বাকি আরেকটি অংশ, ভারতের শিল্প, সেটা শুরু করব। ঠিক আছে, আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাসে তোমাদের সামনে আসব। আর বর্তমান পরিস্থিতিতে তোমরা জানো যে লকডাউনের মেয়াদ আরও 14 দিন বেড়েছে, অর্থাৎ আগামী 17ই মে পর্যন্ত লকডাউন চলবে, এবং সরকারি নিয়ম মতন তোমরা বাড়িতে থেকেই পড়াশোনা করবে। খুব প্রয়োজন হলে যদি বাইরে বেরোতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরবে।